আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি উপভোগ করতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক রাজশাহী জেলা ভালুকগাস ইউনিয়নে দেখতে পাচ্ছেন সাদা পেঁয়াজের চাষ হয়েছে তো আমরা খোঁজ পেয়ে এখানে এসেছি এটা হচ্ছে ভালুকগাছি সাত নম্বর ওয়ার্ড এখানে আশরাফুল নামক এক কৃষক সাদা পেঁয়াজের চাষ করেছে দেখতে পাচ্ছেন তো এই পেঁয়াজটি কিন্তু আগামীকালকে তাহেরপুর হাটে যাবে এগুলো হচ্ছে সাদা পেঁয়াজ একদম রসুনের মতন এইগুলো হচ্ছে সাদা পেঁয়াজ তো এখানে দেখতে পাচ্ছেন বাসাই চলছে প্রথমে বাসাই প্রক্রিয়াগুলো শেষ হয় তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো বাসাই করা হচ্ছে এবং এটা পরিষ্কার করা হচ্ছে ডলে একটু তো পেঁয়াজের গায়ে দেখতে পাচ্ছেন যে মাটিগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম একটা একটা করে বেছে পরিষ্কার করা হচ্ছে তো এইভাবেই কিন্তু পেঁয়াজ বাজারজাত করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাছাই করা হয় না এগুলো ময়লা আপনি পেঁয়াজগুলো রাখছেন কীভাবে এগুলো পেঁয়াজ এ পেঁয়াজ তো এখন নাই পেঁয়াজ হচ্ছে কত মাস প্রায় তিন থেকে চার মাস আগে পেঁয়াজ জমির থেকে পেঁয়াজ বাড়িতে আসছে ঠিক না তো পেঁয়াজগুলো আপনি এতদিন রাখলেন কি করে এখানে তো পেঁয়াজ তেমন পসেনি দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অল্প কিছু পেঁয়াজ দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে যে এগুলো কিন্তু বাছাই করে এই পেজগুলো ভালো কিন্তু এগুলো হচ্ছে কিছু ফাটা ভিতরে যে দেখতে পাচ্ছেন এগুলো অল্প কিছু নষ্ট হয়েছে তো তো এই এতদিন রাখলেন কিভাবে আপনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষক চাষ আমাদের কাছে রয়েছে তো আমরা তার সাথে কথা বলবো বলে জানবো আসলে এই পেঁয়াজটি কিভাবে হচ্ছে যে এই বিচন করা হলো এবং আমার জানা মতে রাজশাহীতে সর্বপ্রথম রাজশাহীতে নয় শুধু গোটা বাংলাদেশের সর্বপ্রথম পেঁয়াজ চাষ হয়েছে এই হচ্ছে ভাল্লুক গ্যাস ইউনিয়ন নওপাড়া গ্রামে আশরাফুল নামক কৃষক এই পেঁয়াজের উৎপাদন করেছে তো দর্শক চলুন আমরা কৃষক চাষের সাথে কথা বলি বলে জানি আজকে এই কীভাবে পেঁয়াজগুলো এখন পর্যন্ত সে বাজারজাত করবে বা বাজারজাত আগামীকালকে কিন্তু এই পেঁয়াজগুলো হাটে যাবে তাহের পুর হাটে যাবে আসসালামু আলাইকুম

ফাটা তাও তো আপনি এই পেঁয়াজ গুলো কত কতখানি জমিতে রোপণ করেছিলেন ছয় কাটা লাগাইছিলাম ছয় কাটা লাগাইছিলেন তো আগে কি বিক্রি হয়েছে হ্যাঁ আগে বিক্রি করছি আগে বিক্রি হয়েছিলাম না দর্শক কিন্তু আগেও বিক্রি হয়েছে তো এখন কিন্তু হচ্ছে যে আর যেগুলো আছে সেগুলো কিন্তু এখন নামাইছে সাতাল থেকে এগুলো কিন্তু আগামী কালকে তাহেরপুর হাটে যাবে এগুলো হাটে তাহেরপুর হচ্ছে বাজারজাত হবে তো আগামীতে কি আপনার কি পরিমাণে এই সাদা পেঁয়াজ লাগানোর চিন্তা ভাবনা আছে পেঁয়াজের দাম যদিন বেশি পায় টাকা বেশি পরিমাণ হতে পেঁয়াজ সামনে বারো আবার রোপণ করা হবে তো কৃষক সবাই কিন্তু লাল পেঁয়াজ লাগাই হ্যাঁ তো আপনি কি কারণে হচ্ছে সাদা পেঁয়াজ লাগালেন এটা কিভাবে আপনার মাথায় আসলো এটা আমার ওই পেঁয়াজ থেকে মেটাল পেঁয়াজ থেকে দু একটা সাদা পেঁয়াজ বাড়াতো ওই পেঁয়াজ থেকে আমি অল্প অল্প করে ধীরে ধীরে বীজটা তৈরি করছি রোপণ করছি করার পর তারপরে আস্তে আস্তে জমি আমার বাড়তে আছে লাগাতে লাগানো হচ্ছে তো এভাবেই আপনি পেঁয়াজগুলো বাছাই করে পেঁয়াজগুলো হচ্ছে সাইজ করে তারপরে হচ্ছে যে দর্শক এই পেঁয়াজগুলোকে আসলে অনেক কষ্ট করে আসলে সাদা পেঁয়াজ কিন্তু পাওয়া যায় না তো আপনারা যদি কেউ সাদা পেঁয়াজ কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে পারেন দর্শক এই পেঁয়াজগুলোর সাইজটা আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাইজ কিন্তু অনেক সুন্দর এই যে এই হচ্ছে সাইজ এগুলো একদম মেটাল আর হচ্ছে যে এগুলো মেটাল পেঁয়াজই হ্যাঁ এগুলো হচ্ছে মেটাল পেঁয়াজ তারপরে মেটাল পেঁয়াজ তো আপনারা যদি এই পেঁয়াজ অনেকে খুঁজ করেন আমাদের কাছে তো আমরা কিন্তু পাইনি কিন্তু এখন পেয়েছি আপনারা যদি কে দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম